করলেন, আমিও তো একদিন ব্রজের কানাই ছিলাম, আর আমি যেদিন ব্রজের কানাই ছিলাম সেদিন তো রাধারানী সূর্য পূজা করিতে বৃন্দাবনে এসেছিল। তাই দেখুন প্রীতি মূরতি রূপ ও স্বরূপ ধর, আর ঐ চল পতি অঙ্গ ভন্ড আজক হে নবদ্বীপ চন্দ্র। এই জন্য শ্রীবাসগরে এবার গৌরহরি কি করলেন মায়েরা, এবার রাধারানীর বেশ ধারণ করলেন। আর বেশ রাধারানীর বেশ কেন এই ব্রজের লীলা আস্বাদন করিবার জন্য এবার রাধারানীর বেশ কেন ধারণ করেছেন আমার গৌরহরি শ্রীবাসঙ্গনে হরি বল কি করলেন দেখুন, এমন করে রাধারানীর বেশ ধারণ করেছেন আমার গৌরহরি। হ্যাঁ নারী সেজেছেন কামিনী আপনাদের একটি নাম কি গো, অনেকে জানিও করে যায় না, কামিনী তো হলো নারী, কামিনী কাম, কাম মানে হলো কামনা বাসনা, কাম মানে কি, কাম মানে হলো কামনা বাসনা, কামিনী কাম কলিত তোচু মানস আর গতি হচ্ছে গজজিনী মন্দ। গজ মানে কি মায়েরা, গজ মানে কি, গজ গজর তো কি হাতি, এখন এখানে হাতির কথা আসলো কেন বাবা, গতি হচ্ছে গজজিনী মন্দ, কামিনী কাম কলিত হচ্ছে মানস আর গতি হচ্ছে গজজিনী মন্দ, এখানে হাতির কথা আসলো কেন, আস্তে, কামিনী মানে নারী কাম কামনা বাসনা, কামিনী কাম কলিত হচ্ছে মানুষের গতি হচ্ছে গজজিনী মন্দ। আজ আমার মহাপ্রভু যে কামিনী মানে রমণীর বেশ ধারণ করেছেন সে যে সেই রমণী নয়, ওই রমণী কে, আজকে আমার মহাপ্রভু যে রমণীর বেশ ধারণ করেছেন নারী সেজেছেন ওই নারী কে, একটু কথা বলুন মায়ের নাহলে বুঝতে পারবেন না, ওই নারী কে, যেই সেই নারী নয়, ওই নারী হলেন বৃন্দাবনের অষ্টশতীর শিরোমণি যাকে বলি আমরা রাধা রানী। তাই আজ যেমন মহাপ্রভু যে রমণীর বেশ ধারণ করেছেন ওই যে সেই রমণী নয়, তিনি কে, বৃন্দাবনের রাধা রানীর স্বরূপ ধারণ করেছেন। এখন গতি, গতি মানে কি, গমন ভঙ্গি, কেমন গজজিনী মন্দ মানে হাতির মতো। আজ যে মহাপ্রভু রাধারানী সেজেছেন কেন, সূর্য পূজায় যাবে বলে, আস্তে আস্তে, এখন যদি মায়েরা লক্ষ্য করুন, যদি গো আপনাদের ওই এলাকার কোনো বৈষ্ণব বৈষ্ণব ব্যক্তি যদি কেউ নারী সাজে, পুরুষ যদি কেউ নারী হয়, তাহলে সে একটি হাসির পাত্র হয়ে যায় না, একটি হাসির পাত্র হয় কিনা, হাসির পাত্র হয়ে যায়। আজ আমার মহাপ্রভু যখন শিবাসঙ্গনে এমন করে নারীর বেশ ধারণ করে রাধারানী সাজিলেন, অন্তরঙ্গ ভক্ত যারা, এই লক্ষ্য করুন, আমি যে আগে বলেছিলাম যে দুই ভাবে কীর্তন আমার মহাপ্রভু শিবা সম্মানে করেন, যখন অন্তরঙ্গ ভক্ত যারা তারা বুঝতে পারলো আজ আমার গৌরহরি কিন্তু ব্রজের ভাবে ভাবিত হয়েছে, আজ আমার গৌরহরি বৃন্দাবনের ভাবে ভাবিত হয়েছে, অন্তরঙ্গ ভক্ত যারা তখন আমার গৌরহরিকে নিয়ে চলে গেলেন শিবাসের ঘরের ভিতরে, শিবাসের ঘরের ভিতরে গিয়ে ওই ব্রজের লীলাটুকু আস্বাদন করছেন। তার গতি হচ্ছে গজজিনী মন্দ, মানে আমার মহাপ্রভুর গতি হাঁটার ভঙ্গি ছিল হাতির মতো,
এখানে হাতির মতো কেন মায়েরা? দেখবে সাধারণ ঘরের মেয়ে যারা, সাধারণ ঘরের মেয়ে যারা আর রাজ পরিবারের মেয়ে যারা, তাদের চলা পেরা হাঁটা কথাবার্তা বচন ভঙ্গি সব কি এক ধরনের তাকে বলে? এক ধরনের তাকে নাকি? অমায়েরা আপনারা কিন্তু কথা বলছেন, পিছনে কথা হচ্ছে একটু বেশি। যারা সাধারণ ঘরের মেয়ে আর যারা রাজ পরিবারের মেয়ে, তাদের কি গমন ভঙ্গি কথাবার্তা চলন ভঙ্গি কি এক ধরনের থাকে গো? ভিন্ন থাকে না? ভিন্ন। কিরকম? যারা সাধারণ ঘরের মেয়ে তাদের হাঁটার ভঙ্গি দেখবেন বাবা এক ধরনের। যদি আপনি বলেন দিদি ওই পাশের ঘর থেকে একটি জিনিস নিয়ে আসো বা ওই বাজার থেকে একটি বস্তু নিয়ে আসো, তার সাধারণ ঘরের মেয়ে কেমন করে যাবে? সাধারণ ঘরের মেয়ের জামা দেখবেন বাবা যেমন দৌড়িয়ে দৌড়ে দৌড়ে পালাবে, তাই না? কিন্তু যদি কোনো রাজ পরিবারের মেয়েকে যদি আপনি বলেন যাও দিদি বাজার থেকে একটি বস্তু নিয়ে আসো, তার জবাব ভঙ্গিমা কেমন থাকবে? মা ওই সাধারণ করে বের মতো নাকি? তার ভঙ্গিমা তাকে কেমন হাতির মতো করে যাবে। এই যে তার গমন ভঙ্গি যে রাজ পরিবারের মেয়ে। এখন আমার রাধা রানী সাধারণ ঘরের মেয়ে না রাজ পরিবারের মেয়ে? রাধা রানী কোন ঘরের মেয়ে গো? সাধারণ ঘরের মেয়ে না রাজ পরিবারের মেয়ে? রাজ পরিবারের মেয়ে। কার মেয়ে? বিশ্ববানু রাজনন্দিনী, বিশ্ববানু রাজার মেয়ে রাধা রানী। তাই আমার গৌরহরি কি করছে আজকে? রাধা রানী বেশ ধারণ করেছে আর হাঁটছেন কেমন করে হাতির মতো, যেমন করে রাধা রানী দম দম করে আস্তে আস্তে যেমন হাঁটে, তার গতি হচ্ছে গজজিনী মন্দ। আজ কি হ্যাঁ নবদ্বীপ আচরণ, আজ আমার গৌরহরি এমন করে যাচ্ছেন আর কি করলেন দেখুন, হাতির মতো ধপ ধপ করে চলছে। কোথায়? সূর্য বোঝায় যাবে বলে, সূর্য বোঝায় যাবে বলে আমার গৌরহরি আজকে মনোবাসনা হয়েছে। হরি বল আর কি করলেন দেখুন, বাম পূজোহি পুনো বসনে আপ্রিত তনু রাখিব ছেড়ে দেব না, তোমায় রিদ মাঝারে রাখিব ছেড়ে দেব না। জয় গুর জয় মিতাই।